এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার একজন মুসলিম যখন সকালে শুভ সকাল করলো সুস্থ জীবন নিয়ে সুস্বাস্থ্য নিয়ে শরীরে কোনো রোগ বৃদ্ধি নেই অঙ্গ সব সঠিক রয়েছে তার উচিত আল্লাহ রব আলিনের এই নিয়ামতের সুক্রিয়া করা যদি নিয়ামতের সুক্রিয়া আমরা করি তাহলে নিয়ামতের সুক্রিয়াও করা হবে এবং পাশাপাশি এই অঙ্গ এই দেহর সাদকা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন 360 টি জয়েন্ট দিয়ে এই 360 টি জয়েন্ট যদি আমরা সচল রাখতে চাই তাহলে আমাদের উচিত এই 360 টি জয়েন্টের প্রত্যেক দিন 360 টি সাদকা দেওয়া তাহলে কিভাবে সাদকা দেবো আমরা বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ পদ্ধতি শিক্ষা দিয়েছেন এই সাদকা দেওয়ার জন্য যে হাদিসে বা মুসলিম বর্ণনা করেন আবু দরা রাদিয়াল্লাহু আনহ থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইসবি আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকা যে প্রত্যেক মানুষ যেন প্রতিদিন সকালে তার এই হাড্ডির জয়েন্টের সাদকা দেয় ফাকুল্ল তসবি হাতিন সদাকা কে যদি একবার বলে সুবাহান একটি সাদকা হবে ওয়াকুল্ল তাহমিদ আতিন সদাকা কে যদি একবার আলহামদুলিল্লাহ বলে তাহলে আরেকটি সাদকা হবে অকুল্ল তাহলিল আতিন সদাকা কেউ যদি বলে লাহ ইহ একটি সাদকা হবে অকুল্ল তাকবির আতিন সদাকা কেউ যদি একবার বলে আল্লাহ আকবর তাহলে একটি সদকা হবে ও আমরুম বিল মা আরোফে সদাকা ও নাহিউন আনির্ম সদাকা কেউ যদি একজনকে সৎকাশের আদেশ করলো তাহলে এটা সৎকা হবে এবং কেউ যদি অন্যকে একটি অসৎকাশে নিষেধ করলো তার জন্য এটা একটা সংস্কৃতি বলেন ওয়া ইউ জুজা আলি কে মিন রাকাতানে এর কাহু মা মিনা দোহা এই সব থেকে যথেষ্ট হবে দুই রাকাত সালাদ যদি কেউ ঈশ্বাকের সলাদ আদায় করে তথা সূর্য উদিত হওয়ার পনেরো মিনিট পর থেকে নিয়ে জোহরের আজানের আধা ঘন্টা পর্যন্ত এই সময়টুকু আমাদের যদি কেউ সালাত আদায় করে যেটা বলা হয় বা বলা হয় বা জন্য যথেষ্ট জীবন রাখার সুস্থতা ফিরে পাওয়ার জন্য এই জয়েন্ট গুলি কার্যকরী হওয়ার জন্য আমরা এই দুই রাখা সলাত আদায় করি আল্লাহ রব আলমের নিয়মে শুক্রিয়া আদায় করি এবং এই দেহের সাদকা দেই এবং অন্য ভাইদেরকে আমরা উৎসাহিত করিদিন মদিনার ইসলাম শিখি